হ্যালো বন্ধুরা, সকাল সকাল এক গ্লাস ছাতুর শরবত নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। চা খাওয়াটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তারপর একটু খিদে খিদে পেয়ে গেছে। তো এই গরমকালে না ছাতুর শরবত পাতলা করে গুলে একটু নুন দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আহার ওষুধ দুটোই হয়, পেটটাও ভরে, আর যেহেতু একটু খিদে খিদে পেয়েছে সেই জন্য ভাবলাম একটু ছাতুর শরবতই গুলে খেয়ে নিই, কেন কি এখনও জল খাবারের ব্যবস্থা তো করিনি। তো যাই হোক, এটা ঢক ঢক করে খেয়ে নিলাম, পেটটা বেশ ঠান্ডা হলো। গুড মর্নিং, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এতদিনে ভালো হয়েছে আর কি, খুব ঠান্ডা লেগেছিল, তো গলাটাও বসে গেছে, বুঝতেই পারছো। তো যাই হোক, মোটামুটি এমনি ঠিকই আছি, ঠান্ডা ওষুধ টষুধ খেয়ে অনেকটাই কমে গেছে। আর এখন সকাল সকাল একটু ছাতু খেয়ে নিলাম, পেটটা জ্বলে যাচ্ছিল। অনেকক্ষণ আগে চা খেয়েছি, ওই আমার বড় দোষ, জানোই তো তোমরা, চাটা বেশ মজ করে খেয়ে ফেলেছি। এরপর এখন 1:30 বাজতে চলল, বেশ মানে পেটটা জ্বালা জ্বালা করছিল, তাই একটু ছাতু খেয়ে নিলাম, পেটটা ঠান্ডা হয়ে গেল। এরপর যাবো আবার খাওয়ার দাওয়ার ব্যবস্থা করতে, তো যাই এখন নিচে আবার। আর আজকে না সকালে জল খাওয়ারে তড়কা করব বলে ডালটা সিটি দিতে দিয়ে চলে এলাম। তড়কা তো আমি আগের দিন রাতেই ভিজিয়ে দিয়েছি, আর কালকে তোমার একটু কচুর লতি নিয়ে এসেছিলো, সেটা আজকে রান্না হবে, সেই জন্য ভাবলাম যে এখন তো আমি ডালটা সিটি দিতে দিয়েছি, তা কচুর লতিটা ওপরে বসে বসে ছাড়িয়ে নিই। আর আমার মাও বসে বসে গল্প করছে, লতিটাও ছাড়িয়ে নিচ্ছি, একটু কাজ এগিয়ে থাকবে দুপুরের জন্য। নাহলে এসে মা তরকারি তো কাটবেই, সঙ্গে আবার এই কচুর লতিও কাটতে হবে। মা আর কত কাটবে বলো, সবসময় তো এত তরকারি কাটেই, তা আমি ভাবলাম যে দেখ আমিই কেটে নিই। খুব কুটকুটে কাজ, হাতও কালো হয়ে যায়, আর তোমার বড্ড সময়ও লাগে, কিন্তু খেতে দারুণ লাগে। যাই বলো, রসুন কালো জিরে দিয়ে খেতে খুব সুন্দর লাগে। তো যাই হোক, এগুলো আমি কেটে নিই, ততক্ষণ মাও আশ্রম থেকে চলে আসবে, এসে মাও রুটিটা ধরে নেবে, আর আমারও তরকাটা রেডি হয়ে যাবে, সবাইকে খেতেও দিয়ে দিতে পারবো। আসলে জয়েন্ট ফ্যামিলিতে তো এই সুবিধাগুলো সবসময়তেই পাওয়া যায়, কাউকেই সেভাবে সব কাজ প্রেশার নিয়ে করতে হয় না। এই দেখো, যেরকম বলছিলাম মা এসে রুটিটা ধরে নেবে, তা মা রুটি ধরেও নিয়েছে। আর এদিকে আমারও লতিটা কাটা হয়ে গেছে, আর সেই ফাঁকে আমি তরকাটাও সেরে ফেলেছি। এটাই ফেসিলিটি জানো তো, সবাই মিলে হাতে পাতে করে নেওয়া হয়, তো কারুর ওপর চাপও পড়ে না, আর কারুর ওপর মনে হয় না যে কাজটা অনেক বাড়তি হয়ে গেল। তা যাই হোক, আমার তরকা তো হয়ে গেছে, এবার সবাইকে খেতেও দিয়ে দেবো। কচুর লতিটা কাটা হয়ে গেছে, এবার সব খেতে দিয়ে দিয়েছি। ওই যে মা রুটি করছিল আর এরা খাচ্ছে, বাবা খাচ্ছে, মেয়ে খাচ্ছে, আর আমি খাবো মুড়ি। এই গরমে না আমার রুটি ভাল লাগে না, আমার রুটি এমনিই ভাল লাগে না, মাঝে সাঝে খাই কিন্তু পছন্দ না। যাই হোক, এবার খাবো মুড়ি। আর তারপর সেই লতি কেটেছি, আঙুলটার কি অবস্থা, কালো উতুরে হয়ে গেছে, এটাকে আবার লেবু দিয়ে তুলতে হবে, কি বিচ্ছি লাগে আঙুলগুলো কালো হয়ে গেলে। মা কাটে তো বোঝা যায় না, আজকে আমি কেটেছি বলে বেশ বোঝা যাচ্ছে। যাই হোক, অত্যন্ত গরম বাবা, আমাদের এখানে জানো 43 ডিগ্রি চলছে, যাচ্ছে তাই মানে ওয়েদারটা এত বাজে গো যে কি বলবো। আজ অবশ্য সকাল থেকে হাওয়া আছে, ওই হাওয়ার জন্য একটু শান্তি এখন অবধি, এরপর তো একদম বাঘের মতো রোদ উঠছে। যাই হোক, এবার মুড়িটা খাই তাহলে, ও বাজার থেকে আসুক, ওকে রুটিটা দিয়ে দিই, দিয়ে আমি নিজেও মুড়িটা খেয়ে নিই, খেয়ে আবার কাজে গরমে লেগে পড়ি। এদিকে তো বেলা বাড়ছে, আর ভালো লাগে না রান্নাঘর এতক্ষণ ধরে খেয়ে দিয়ে নিয়ে, তারপরে আবার ঢুকি রান্নাঘরে গিয়ে। জল খাবারে মুড়ি তরকা খুব ভালোই খেলাম, পেঁয়াজ দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে একটু তরকাটা খেলাম, দারুণ লাগলো, আর গরমে পেঁয়াজটা বেশ ভালোও লাগে। তারপর নিচে চলে এসেছি, এসে এবার মাছগুলো ঢেলে নিচ্ছি, আর এদিকে দেখছি চিংড়ি মাছ নিয়ে এসছে, সেটা হবে আলু পটল দিয়ে, মা তো কেটেই রেখেছে পটল, আর এটা এনেছে হচ্ছে তোমার গঙ্গার বেলে মাছ, তো সেটা খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় জানো তো। তা ভাবছি এটাকে একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করতে হবে, নাহলে তো ভালো লাগবে না, বেলে মাছ এমনি একটু ফ্যাসফ্যাসে হয় যদিও, সেই জন্য একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করব। তো যাই হোক, এগুলো তো কেটে টেটে নিয়েছি, নিয়ে নুন হলুদ সব মাখিয়ে রেখে দিয়েছি, একটুখানি নুন হলুদগুলো ভিতরে ঢুকুক, আর ততক্ষণে আমিও কচুর লতিটা আগে চাপিয়ে নিই, তারপর আবার মাছগুলো গিয়ে হাত দেবো। আর কচুর লতি তো অনেকেই অনেক রকমভাবে করে, কিন্তু আমি করি খুব সিম্পলভাবে, মানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে, একটু রসুন বাটা আর একটা লঙ্কা দিয়ে, কেন কি এটা অনেকে খুব ঝাল দিয়ে খায়, কিন্তু আমরা তো ঝাল খেতে পারি না, সেজন্য একটা লঙ্কা দিয়েই করি। খেতে যদিও খুব টেস্ট হয়, অনেকে সর্ষে বাটাও দেয়, কিন্তু আমি পুরো একদম সিম্পলভাবে এইভাবে নাড়াচাড়া করে নিই, করে নিয়ে একটু নুন হলুদ দিয়ে দিই, ব্যাস, তারপর তোমার জল দিয়ে দিই, ঢাকা দিয়ে যেই সেদ্ধ হয়ে যায়, তখন তাকে মাখা মাখা হয়ে যায় জিনিসটা, তখন তাকে নামিয়ে নিই। এটাও খেতে যদিও খুব ভালো লাগে, তবে লতি রান্না অনেকেই অনেক রকমভাবে খুব সুন্দরভাবে করে। আর আমি যেটা বলছিলাম, এই যে রসুন আর কালো জিরে আর কাঁচা লঙ্কা তো আমি আগেই ফোড়ন দিয়ে দিয়েছি, এবার নুন হলুদ দিয়ে জল ঢেলে দিলাম, লতিটা এদিকে সেদ্ধ হবে। আমি এইভাবে খুব সহজ প্রসেসেই রান্না করি, শর্ট প্রসেসেও রান্না করি। আর এদিকে দেখো, পাশেও তোমার একটা কড়াই চাপিয়ে দিয়েছি, সেখানেও বেলে মাছগুলো ভেজে নিচ্ছি। বেলে মাছগুলো তো বললাম আমি সর্ষে বাটা দিয়ে ঝাল করবো, তো এখন ভেজে নিচ্ছি সেগুলো। আর তার মধ্যেখানে বাবা একটু বেরিয়েছিল, তো বাবা একটা দইয়ের প্যাকেট নিয়ে এসছে, তো সেটাকে আমি এখন কেটে টেটে তোমার ফ্রিজে পুড়ে দেবো, কেন কি দুপুরবেলা ভাতের সাথে দেবো, তা
গরমকালে তো টক দই বেশ ভালোই লাগে। আগে যদিও ঘরে পাততাম দই, তো এখন সেটা হচ্ছে না, এই বছর সেটা এখনো শুরু হয়নি, তো তোমার ওই কেনা দই চলে যাচ্ছে। আর এই ব্র্যান্ডটা আবার নতুন জানো তো, এটা না আগে আমরা কখনো খাইনি, আমুলের টক দইটাই খাই। তো এটা দেখলাম রেড কাউ, তো বলছিল নাকি যে দোকানদার খুব খেতে ভালো হবে, তো দেখা যাক খেয়ে কেমন হয়। রেড কাউ অমৃত দই, যাই হোক আশা করছি ভালোই হবে। চাপিয়ে দিয়েছি কচুর লতিটা, একদম কালো জিরে আর রসুন আর একটা কাঁচা লঙ্কা তোমার ছোটো করে দিয়েছি রসুনের সঙ্গে। এটাতে টরেসগুলো লঙ্কা দিলে ভালো লাগে, কিন্তু আমরা তো লঙ্কা টঙ্কা খাই না, সেগুলো একটাই দিয়েছি। আর এদিকে বেলে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি, সর্ষে বাটা দিয়ে ঝাল করে। আর তার মধ্যে এখানে একটু দই আনলো, বাবা আমার গেছিলো একটু বাইরে, তো দই আনলো সেটা আমি কাটলাম। আমুলের টক দই আনার কথা, এটা দেখলাম রেড কাউ দই নিয়ে এসেছি, রেড কাউ অমৃত খেয়েছি, এটা আমরা খাইনি কোনো দিন, ঠিক আছে কেমন টেস্ট হবে খেয়ে বোঝা যাবে কেমন হবে বলো, তারা তো বোঝা যাবে না, যাই হোক দেখি খেয়ে কেমন হয় টেস্টটা। তো সেটাই খেয়ে দিয়েছি, একবারে রেখে দিলাম, রান্না করে ছাড়ি ঝলঝল করে। আমি ওদিকে রান্নাঘরে রান্নাবান্না সারছি, আর এদিকে আমি আর রান্না কি সারবো বলো, এদিকে আমার ছেলেকে দেখো, সেও সোফার ওপরে একদম সরঞ্জাম নিয়ে বসে গেছে রান্নাবান্না সারতে। সেরে ফেলেছি রান্নাবান্না, এই দেখো এখনো কড়াই থেকে নামেনি। এই যে আলু পটল চিংড়ি মাছ একটু ঝোল ঝোল করেছি, ডাল করিনি তো আজকে, রান্নাবান্নাগুলো সেরে ফেলেছি। আর এখন তোমার এই বেলে মাছের ঝালটা, মানে এক পিস মাছ আমি এই প্লেটে তুলে নিচ্ছি। তার কারণ হচ্ছে পাশে আমার খুড়তো তো কাকিমা থাকে, কাকি শাশুড়ি আর কি, তো কাকিমাকে পাঠাবো মায়ের হাত দিয়ে। আসলে ব্যাপারটা কি বলতো, কাকিমা তো একাই থাকে, তো রেগুলার আর মাছ কি কিনবে সেই জন্য হয়ে ওঠে না, তো কাকিমারও যখন যা রান্না হয় আমাদের দিয়ে যায়, আর আমাদেরও টুকটাক মাঝে মধ্যে মাছটার যা হয় আমরাও দিয়ে আসি। পাশে বাড়ি কাকিমাকে পাঠাচ্ছি মায়ের হাত দিয়ে, দাও তুমি 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 ঢাকা দিতে হবে একটা, আর তারপরে একটা একটু ছিল ভেঙে গেল, চলে এসছি, এসে বসে রয়েছি, এবার ভাত আনতে যাবো। আর এদিকে মা কি না মা নয় বাবা মেয়ের কেলেঙ্কারি চলছে, কে আগে চান করতে যাবে সেই নিয়ে, এবার যাই হোক তারা এখন মারামারিটা লিপটাক, আমি যাই ভাতটা দুটো নিয়ে আসি, কি গরম পড়েছে গো আজকে, আর ওপরে ঘর শুনতে পাবো না। আজকে সেই আমাদের পাশের বিল্ডিংটা শুরু হয়েছে, কিন্তু আমাদের দেখালাম না সেই ঘরটা ছেলেটা ছেড়ে দিয়েছে, তো এখন তো নতুন ভাড়াতে আসেনি, আজকে ভাবছি সেখানটা গিয়েই শোনো। যাই হোক এখন খাওয়া দাওয়া তো করি, তারপর শোয়ার চিন্তা। দুপুরবেলায় তো ঠান্ডা ঘরেই শুয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, আগের দিন তো ঘরটা দেখিয়েছিলাম, দারুণ ঠান্ডা, দারুণ ঘুমিয়েছি। তারপর চাটা খাওয়া হয়ে গেছে, আর সন্ধ্যেবেলা মেয়ে পড়ে এলো, এসে একটা ওটস অমলেট করলো, আর আমি এদিকে শুকনো মুড়ি নিয়ে বসে গেলাম, মাও নিচে বসেছে আর আমি এদিকে শুকনো মুড়ি নিয়ে বসে গেছি, এটা এবার খাই বসে বসে। মুড়ি খেতে বসে কি শুকনো মুড়ি, একটু আগে মেয়ে একটু তোমার ওটস অমলেট করেছিলো, তা আমার ওটস অত পছন্দ হয় না, ও একটুখানি দিল ভেঙে, আর এরপর করলাম হচ্ছে তোমার করলাম না মানে মুড়ি খেলাম আর কি, শুকনো মুড়ি খেতে বেশ ভালোই লাগে আমার জানো তো, এমনি মেখে খেতেও ভালো লাগে চাল চুটে চুট দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে, কিন্তু এখন দেখলাম যে না শুকনো মুড়িটাই খাই বসে। আর এত অসহ্য গরম করছে যে কী বলবো গো, গাছের পাতা অবশ্য আজকে নড়ছে, পাতা নড়ছে না বললে ভুল হবে, একটু আধটু নড়ছে, কিন্তু মানে একটা বিচ্ছিরি পর্যায়ে গরম পড়েছে। আজকে তো আমাদের ওই বাইরের যে বিল্ডিংটা আছে ওখানে শুতে গেছিলাম, ওই ঘরটা খুব ঠান্ডা, প্রচুরক্ষণ তাদের তো ঘুমিয়ে উঠছে। যাই হোক তারপরে এখন তো সন্ধ্যেবেলা মুড়ি খাচ্ছি বসে, আর মাও মুড়ি খাচ্ছে গেছে, আমিও মুড়ি খেয়ে বসলাম, আর এরপরে বাবার জন্য দুটো রুটি মানে করবো, আটা মাখবো, তো আটা মেঘুন মেখে করে নেবো, ব্যাস সকালের তড়কা আছে ওই দিয়ে হয়ে যাবে। তো যাই হোক এখন মুড়িটা খাই বসে, শুকনো মুড়ি খেতেও কিন্তু বেশ ভালো লাগে, কড়কড় করে তো ভালোই লাগে। মুড়ি খাওয়ার পর অনেকক্ষণ কেটে গেছিলো, এখন প্রায় 9:30 বাজছে, তারপর নিচে চলে এলাম, আর নিচে এসে দুটো রুটি মানে আটা মাখলাম, এবার রুটিটা করছি, তেড়া বেঁকা যাই হোক হলো, সেটাকে বেলে টেলে নিয়ে এবার রুটি দুটো সেকে নেবো, সেকে নিলেই তোমার হয়ে যাবে, আর তরকাটা একটু গরম করে নেবো, দিয়ে বাবাকে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর আমরা তো ভাত খাই, ভাত তো কাকিমাই করেছে, আর এই রুটি দুটো আমি করে নিলাম, রুটি বেঁকা তারা যাই হোক সুন্দর ফলে আর খুব নরম হয়,
খেতে কিন্তু ভালোই হয়, সে হয়তো পুরো একদম সুন্দর গোল হলো না, সেটা আলাদা কথা। যাই হোক, এরপর পরে নিয়ে এগুলো ধুয়ে টুয়ে রেখে চলে যাব, গিয়ে এবার উপরে খাওয়ার ব্যবস্থাটা করতে হবে। এবার খেয়ে দিয়ে শুয়ে পড়ার পালা, ব্যাস তাহলে হয়ে গেল। আজকে ভিডিও এখানে এন্ড করি, আবার পরের দিন দেখা হবে। টাটা, গুড নাইট, ভালো থাকো সবাই।